প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। প্রতি পর্বের মতো আজকেও আমরা একজন কীর্তিমান ব্যক্তিত্বের জীবনের গল্প উপস্থাপন করব। আমাদের আজকের পর্বে যে মানুষটি উপস্থিত আছেন, তিনি সঙ্গীতের মাধ্যমে এমন কিছু কাজ করেছেন যার জন্য তিনি আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এই মানুষটি হচ্ছেন প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব ফেরদৌসী রহমান। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে আমরা আপনার জীবনের গল্প শুনবো, কিভাবে আজকে একজন ফেরদৌসী রহমান হলেন। বাংলা গানের এক অনবদ্য শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান জন্মগ্রহণ করেন 1941 সনের 28 জুন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে। তিনি উপমহাদেশের প্রবাদ প্রতিম সঙ্গীতজ্ঞ ও লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের একমাত্র কন্যা। তার মায়ের নাম লুৎফুন্নেসা আব্বাস। 1947 সনে দেশ বিভাগের কারণে তার পরিবার ঢাকায় চলে আসেন। ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুলে পড়ালেখা শুরু করেন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ফেরদৌসী স্কুলে পড়াশোনায় সবসময় প্রথম তিনজনের মধ্যেই থাকতেন। বাংলাবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1956 সনে মেয়েদের মধ্যে প্রথম এবং সম্মিলিত মেধা তালিকায় সপ্তম স্থান নিয়ে ম্যাট্রিকুলেশন পাস করেন। 1958 সনে ইডেন মহিলা কলেজ থেকে সম্মিলিত মেধা তালিকায় 12তম স্থান নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখান থেকে তিনি 1961 সনে স্নাতক সম্মান এবং 1962 সনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1963 সনে তিনি ইউনেস্কো ফেলোশিপ পেয়ে লন্ডনের ট্রিনিটি কলেজ অফ মিউজিক থেকে 6 মাসের সঙ্গীতের উপর স্টাফ নোটেশন কোর্স সম্পন্ন করেন। ফেরদৌসী রহমানের গানের হাতেখড়ি হয় তার পিতার কাছে। খুব অল্প বয়স থেকে তার স্টেজ পারফরম্যান্স শুরু হয়। মাত্র 8 বছর বয়সে 1948 সনে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নিয়ে রেডিওতে প্রথম গান করেন। 1957 সনে তিনি প্রথম গান রেকর্ড করেন তৎকালীন অত্যন্ত প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান HMV থেকে। 1960 সনে আসিয়া নামের চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেন। এছাড়া তিনি 1960 সনে রবীন ঘোষের সাথে রাজধানীর বুকে নামক চলচ্চিত্রে প্রথম মহিলা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। 60 ও 70-এর দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে গান গেয়েছেন। 1964 সনের 25 ডিসেম্বর তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে গান করেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের 1964 সনের 27 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিগত 51 বছর যাবৎ পৃথিবীর ইতিহাসে দীর্ঘ সময় ধরে শিশুদের সঙ্গীত শিক্ষার অনুষ্ঠান এসো গান শিখি উপস্থাপনা ও পরিচালনা করে আসছেন। শুভ নববর্ষ ছোট্ট বন্ধুরা, কেমন আছো সোনা তোমরা? দূরের বন্ধুরা দৌড়ে দৌড়ে খাতা নিয়ে এসো, এসে লিখতে থাকো একটা সুন্দর নতুন গান। আজ সকালে, আচ্ছা একটু গাইতে থাকি, তোমরা তো তখন খাতাটা তেন লিখতে। আজ সকালে দেখি নতুন বছর এলো, আচ্ছা এটা চেয়ে দেখি হতে পারে, জেগে দেখি হতে পারে, আমরা জেগে দেখি করি কেমন। আজ সকালে জেগে দেখি নতুন বছর এলো, আজ সকালে জেগে দেখি নতুন বছর এলো। এ যাবৎ পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক এবং প্লেব্যাক সব ধরনের গানই করেছেন তিনি। সঙ্গীতের মাধ্যমে তিনি এমন কিছু কাজ করেছেন যার জন্য আজীবন তিনি আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। ফেরদৌসী রহমান তার কাজের স্বীকৃতি হিসেবে আমাদের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক, 21শে পদক,
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ টেলিভিশন সঙ্গীত শিল্পী পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক সহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে স্বামী রেজাউর রহমান, দুই ছেলে রুবায়াত রহমান, রাজিন রহমান, দুই পুত্রবধূ এবং চার নাতি নাতনিকে নিয়ে ফেরদৌসি রহমানের পারিবারিক জীবন। বাংলা গানের উন্নয়ন এবং প্রসারে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাঙালি শিল্প সংস্কৃতি থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন ফেরদৌসি রহমান। আপা, প্রথমেই জানতে চাইব আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা, আমরা সবাই জানি যে আপনি কোন পরিবারের সন্তান, সেই জায়গা থেকে আপনার পরিবার বা পরিবারের পরিবেশটি ছোটবেলায় কেমন ছিল, বেড়ে ওঠার পরিবেশটি কেমন ছিল? হ্যাঁ, আপনি বলেছেন আমার পরিবারের কথা, সুতরাং পরিবারের কথা জানলেই বুঝতে পারবেন যে আমার পরিবারটা অবশ্যই একটা সাংগীতিক পরিবারের মধ্যে ছিল, আর জন্মেছি সঙ্গীতের মধ্যে বলতে গেলে। যদিও আব্বা থাকতেন কলকাতায়, আমরা থাকতাম কুচবিহারে, মানে আমার জন্ম কুচবিহারে। তো ওখানে একটা হতো যেটা আমি সবসময় বলি যে আমার বাড়িতে সারাক্ষণ গান বাজতো, কলের গানে কিংবা মার গুনগুন কিংবা ভাইদের গান। তো সুতরাং বুঝতেই পারছেন যে গান গান গান, আর সেই পরিবেশে মানুষ হলে আমার মনে হয় গান না গিয়ে উপায় নেই। আর তাছাড়াও আমার ফুপু, একটাই মাত্র ফুপু ছিলেন আমার, যদিও আমার অনেক মানে বড় অনেক চাচা ফুপু, কিন্তু আমার আব্বার আপন বোন ছিলেন একজন আমার ফুপু, যিনি অপূর্ব ভালো গাইতেন। আর আমার মনে হয় সুরটা আমার গলার সুরটা দুদিক থেকে, মার দিক থেকেও, এবং আমার পরিবার আব্বা এবং ফুপু আম্মা এবং হয়তো বা দাদিও গাইতেন তা আমি জানি না, কারণ ওনাকে খুব অল্প দিন আমি দেখেছি, কিন্তু ফুপু আম্মা ভীষণ ভালো গাইতেনও, আর ওই নর্থ বেঙ্গলের নাচগুলো উনি করতেন বিয়ে বাড়িতে। তো বুঝতেই পারছেন যে কী অবস্থা আমার ওইটা গেয়ে শুনে শুনে বড় হচ্ছি। আর বলতে গেলে সমস্ত কাজের মধ্যে আমার গান চলে আসতো, যে কোনো কাজ করছে, ঘুমোতে যাবো ঘুমার গান গাইছি এরকম। তখন মাত্র মা বলতো যে তুই 3 বছর বয়সে গুনগুন করে গান গাইতিস। তো এরকমভাবে বড় হয়ে উঠছি। আপা, ওই ছোট্টবেলাটিতে স্বপ্ন কী ছিল যে বড় হয়ে কী হবেন? ঠিক ওই বয়সে তেমন করে ভাবিনি। আর অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি কি ছোটোবেলা থেকে ভেবেছেন যে আপনি সঙ্গীত শিল্পী হবেন, তা যদি জিজ্ঞেস করেন তাহলে বলতে হবে না, কারণ আমি আসলে পেশা সম্পর্কে অত বেশি চিন্তা করতাম না, যত বেশি আবার আব্বা করতেন। প্রথমে এটা হবে, মাগো সিএসপি অফিসার হবে, মানে যখন পড়াশোনা শুরু করলাম তখন সিএসপিদের যুগ ছিল, অনেক কিছু আব্বার স্বপ্ন ছিল, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই ছিল যে আমি গান করব, সেটা তার আসল স্বপ্ন ছিল। আপনার বাবা উপমহাদেশের একজন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, গানের পুরো একটা পারিবারিক পরিবেশ, এই যে এইরকম একটি পরিবেশ, বাবাকে দেখে বা এই পরিবেশকে দেখে কি আপনি যখন থেকে জেনে বুঝে গান শুরু করলেন, এটি কি বাবাকে দেখে পারিবারিক পরিবেশ থেকে? সব কিছুই বলতে পারেন। আব্বার গান তো সারাক্ষণ শুনছি, এবং শুধু শুনছি না, উনি নিয়মিত আমাদের নিয়ে বসতেন, 3 ভাই বোনকে নিয়ে রীতিমতো সন্ধ্যাবেলা বসে গান করাতেন। তারপরে মানে বাড়িতে যে কোনো অনুষ্ঠান, মানে যে কোনো কারণে অকারণে গানের জলসা, সন্ধ্যাবেলা হয়তো গানের জলসা, এই চলে আসলো আমাদের একটু বাড়ির একটা গলি পরে শেখ লুৎফর রহমান, শেখ মহিতুল হক, ওনারা থাকতেন। তারপরে আব্বা একদিন সঙ্গে করে নিয়ে আসতেন আব্দুল আলিমকে, তারপরে এনারা সন্ধ্যাবেলা মানে ঘুরতে ঘুরতে বাসায় চলে আসতেন, এসে তো গান শুরু হলো। সুতরাং এই যে পরিবেশ, এখান থেকে আমি বড় হয়ে কী হব কী হব না এটা ভাবার তেমন কোনো অবকাশ ছিল, তখন পড়াশোনা করছি, গান গাইছি, এবং সবচেয়ে বড় কথা যে আব্বার গানের কাছে সবসময় যে মাগো তুমি বড় হলে একজন বড় শিল্পী হবে, তোমার গান দেশে বিদেশে ছড়িয়ে যাবে। তারপর আরেকটু বড় হলে বলতো তোমার ভাওয়াইয়া গান, এমন যখন তখন তো দেশবিভাগের পরে এলাম, তখন তো ভারত পাকিস্তান, তারপরে যখন আসতো তখন আব্বা বলতেন যে তোমার ভাওয়াইয়া এমন ভালো হবে, দেখো তোমাকে ভারত থেকে তোমাকে ডাকবে, তখন তোমার ভাওয়াইয়া গান, এইগুলো আব্বা স্বপ্ন দেখতেন, আর আব্বার সেই স্বপ্নগুলো আমার কাছে সে সবসময় বলতেন। ফলে কী হলো, মাথার মধ্যে ঢুকেই গেল যে আমার সঙ্গীত শিল্পী হওয়া ছাড়া বোধহয় আর কিছু নেই হওয়ার। আপনি যে সময়ে সঙ্গীত চর্চা শুরু করেছিলেন ওই সময় আমাদের পূর্ববঙ্গের বলা যায় একটা অত্যন্ত রক্ষণশীল মুসলিম সমাজ,
সেই সমাজে সঙ্গীত চর্চা করতে গিয়ে কোনো বাধা এসেছিল কিনা, কিংবা সামাজিকভাবে এটাকে কিভাবে দেখা হতো? সত্যি কথা বলতে কি, আমরা যতদিনে বড় হলাম ততদিনে কিন্তু আমরা কোনো রকম বাধা বিপত্তির মধ্যে আসিনি। এটা বোধহয় আরও আগে, যখন লায়লা আরজুমান বানু ওনারা বড় হচ্ছেন, হুসনা বানু খানম, তখন একটু ওনারা সমস্যায় ছিলেন। তাদের প্রতিভা ভূষের কথা শুনেছি, ওনাদের বাড়িতে ইট পাটকেল পড়তো। কিন্তু যতদিনে আমরা যে কথা বলছেন বড় হলাম, ততদিনে সঙ্গীতের ব্যাপারে আর তেমন কোনো স্টিগমা ছিল না, এবং আমরা খুব মানে উদার মনেই সবাই গ্রহণ করেছেন। এবং তখন অনেক মুসলমান পরিবারের মেয়েরা আসছে গান করতে, যেমন আমার সঙ্গে ফরিদে ইয়াসমিন গাইতো, তারপরে আঞ্জুমানারা গাইতো, জ্যোতি মির্জা গাইতো, এরকম আরও অনেক শিল্পী, মেয়ে শিল্পীদের কথাই বলছি মেনলি, তো তারা গাইছে। কোনো রকম বাধা আমাদের সামনে হয়নি, আসেনি। আপনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন, প্রথম তিনজনের মধ্যে থাকতেন এবং এসএসসিতে বোর্ডে মেধা তালিকায় স্থান করেছিলেন, ইন্টারমিডিয়েটে বোর্ডে স্থান করেছিলেন, তো পরবর্তীতে সোশ্যোলজিতে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স করেছেন। তো সেই জায়গা থেকে সবার প্রত্যাশা ছিল বা সবাই আশাই করতে পারতো যে আপনি একটা হয়তো কোনো বুদ্ধিবৃত্তিক পেশা বা যে কোনো একটা অন্য পেশাকে আপনি পেশা হিসেবে নিতেন, কিন্তু সঙ্গীতকে পেশা হিসেবে নিলেন ওই প্রেক্ষাপটে, কিংবা সেই সময় সঙ্গীতকে পেশা হিসেবে নেবার কোনো প্রেক্ষাপট ছিল কি না? পেশা কেন নিলাম সেটা ভাববার সময় ছিল না। সেই সময়টা যেটা বললাম যে আব্বা, মানে আব্বা এত বেশি স্বপ্ন দেখেছেন আমার সঙ্গীত জীবন নিয়ে যে আমি আর কোনো কিছু ভাববার সুযোগ পাইনি। যেটা আপনি বললেন যে পড়াশোনায় ভালো ছিলাম, হ্যাঁ সেটা যে ভালো ছিলাম সেটাও কিন্তু আব্বার অনুপ্রেরণায়, আব্বার উৎসাহে, এবং সারাক্ষণ মাগো পড়াশোনাতেও ভালো হতে হবে, গানেও ভালো হতে হবে, এই যে সারাক্ষণ বাবা মায়ের একটা উৎসাহ, এবং সেটা যাতে পারি ভালো করে সেটা কিন্তু দেখে এসছে যে পড়াশোনা ঠিকমতো করছি কি না, কোনো জোরাজুরি না, কোনো বকাবকি না, জাস্ট যে করতে হবে। এটা কিন্তু আমাদের সব তিন ভাই বোনে ওনারাও বলেন একই কথা, আমিও সেই কথা বলি যে আব্বার স্বপ্নটাকে সফল করাই যেন আমাদের স্বপ্ন ছিল। ফলে আব্বা যখন স্বপ্ন দেখেছেন যে আমি সঙ্গীত শিল্পী হব, তখন আমার মনে হচ্ছিল ওটা আমাকে হতেই হবে। আর সে সময়টা যেটা ছিল যে আস্তে আস্তে বেতারে তো গাইতে শুরু করলাম, সে আব্বা থাকতে ছোটোবেলা থেকে, তারপরে স্টেজে গাইছিলাম, আব্বারই অনুপ্রেরণা, এখানে যাও ওখানে যাও, এরপরে শুরু হলো ছায়াছবিতে গাওয়া, এবং আব্বার উৎসাহের কমতি নেই। এখানে যারা আসতেন আব্বার কাছে, এসেছেন খান আতাউর রহমান, তারপরে নাজির আহমেদ সাহেব, এনারা আব্বাকে বলতে আব্বাস ভাই মেয়েকে দিয়ে গাওয়াতে, বলে হ্যাঁ হ্যাঁ আব্বার তো মহা উৎসাহ যে প্লেব্যাক সিঙ্গার হবে আমার মেয়ে। সুতরাং আব্বার ওখানে উৎসাহের কমতি নাই। তারপর আব্বা চলে যাওয়ার পরে এলো টেলিভিশন 64-এ, তখনও আমারই প্রথম ডাক এলো গান গাইবার জন্য, সেটাও আমার জন্য একটা বিরাট পাওয়া। এবং এই টেলিভিশন, ছায়াছবি, তারপরে আপনার রেডিও, স্টেজ, সব কিছুতে যে আমরা গাইতাম, গান করতাম, আমি না আরও আমার আরও বিভিন্ন সহশিল্পী সহ, সুতরাং কোনো রকম অসুবিধা বা কোনো রকম বাধা এই প্রফেশনটা নিয়ে যে কোনো রকম কথা ওঠা সেরকম কিন্তু কখনো ছিল না। বরং আমরা অন্য মানুষদের, আব্বা মা তো ছিল, অন্য মানুষদের কাছে যথেষ্ট উৎসাহ পেয়েছি। অনেক বড় বড় যারা গান বুঝতেন, গাইতেন না, তারা হয়তো আমার একটা রেডিও প্রোগ্রামের পরে চিঠি লিখে, ফিরদৌসি ইউর পারফরমেন্স ওয়াজ ওয়ান্ডারফুল, ইংলিশে হয়তো এরকম লিখলেন। আবার হয়তো আরেকজন বলছে মা তোমার গান শুনে ভীষণ ভালো লাগলো, বেতারটাই বেশি ছিল তখন, তো আব্বা থাকতে বেতারে, এবং আব্বার বন্ধুরা যারা আব্বার সঙ্গে সরকারিতে ছিলেন, বেসরকারিতে অনেক অন্য প্রফেশনাল লোকরাও গান শুনে তারা উৎসাহ, এত তো চিঠি, ওগুলো আমি রাখলে ওগুলো আমার কাছে একটা বিরাট সম্পদ হতো এখন, তো ওগুলো ওই উৎসাহ ব্যঞ্জক চিঠি পেতাম, টেলিগ্রাম পেতাম, তখন টেলিগ্রামের যুগ ছিল, যখন ভালো রেজাল্ট করলাম এত তো টেলিগ্রাম বিভিন্ন জায়গা থেকে, যে একজন মেয়ে যে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে, সেই সময় মেয়েদের ফার্স্ট মধ্যে ফার্স্ট এবং কম্বাইন্ড লিস্টে সেভেন্থ হয়েছিলাম, সেটা অনেকের জন্য একটা মানে অনেকের কাছ থেকে উৎসাহ ব্যঞ্জক চিঠি, টেলিগ্রাম এসব পেয়েছে, ফোন কলস, তো এগুলো কিন্তু একজন মানুষকে উদ্বুদ্ধ করে। ধরেন আমি একটা কাজ করছি, সেটার পেছনে সবার সমর্থন আছে কি না, সবাই ভালোবাসছে কি না আমার কাজটা, এটা যখন আমি ফিডব্যাক পেতাম তখন আমার অসম্ভব ভালো লাগতো, এবং আমি আরও উৎসাহিত বোধ করতাম আরও ভালো করে করার জন্য। সঙ্গীতের মাধ্যমে আপনি এমন কিছু কাজ করেছেন যার জন্য আপনি আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবেন, যেমন বাংলাদেশ টেলিভিশনের আপনি প্রথম সঙ্গীত শিল্পী, এদেশের চলচ্চিত্রের আপনি প্রথম নারী সঙ্গীত পরিচালক, এছাড়া বিগত দীর্ঘ 51 বছর যাবৎ আপনি একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা এবং পরিচালনা করে আসছেন, এসো গান শিখে, কিছু ব্রেক ছিল তারপরে আপনি এটি করে আসছেন, আমি বলবো যে পৃথিবীর ইতিহাসে দীর্ঘ টেলিভিশন অনুষ্ঠান, এই বিষয়গুলো নিয়ে আপনার অনুভূতি কী? আপনি বিরাট কমপ্লিমেন্ট দিলেন একটা আমাকে। আসলে যখন
আমি জানি না আসলে ঐতিহাসিক কিছু হয়েছে কিনা, কিন্তু যখন একটা ইতিহাস সৃষ্টি হয় সেটা তো তখন তার মনে থাকে না। আমাকে জাস্ট ডেকেছে, গান গাইতে আমি গিয়েছি বা সঙ্গীত পরিচালনা করতে বলেছে করেছি, এই ধরনের কতগুলো ব্যাপার তার জন্য কিন্তু কিছু নয়। কিন্তু পরে যখন দেখা যায় যে হ্যাঁ সত্যি আমি প্রথম টেলিভিশনের শিল্পী, আমি একজন প্রথম মহিলা সঙ্গীত পরিচালিকা ছায়াছবির জন্যে, ভাবতে ভালো লাগে অবশ্যই, এটা একটা একটা সুন্দর অনুভূতি। তবে আমাকে কিছু একটা যে খুব বিরাট কিছু করেছে এরকম তো কখনই মনে হয় না। আর এসব গান শিখে নিয়ে বলছেন, সেটাও যে এতদিন চালিয়ে গেছে ছোটোখাটো ব্রেক দিয়ে, আচ্ছা 91 বছর 51st ইয়ার চলছে, ওইটা ভাবতে আমার খুব ভাল লাগে। কেন জানেন, যে এক এক সময় আমি তো গাড়িতে আসছি, ধরেন তো গাড়ি থামলো, দেখি যে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা ফুল বিক্রি করছে, দৌড়ে আমার জানালার কাছে এলো, এসে সঙ্গে সঙ্গে ফেরত চলে, একটু দেখি দৌড়ে ফেরত, আবার আরও অনেকগুলো বাচ্চা নিয়ে দৌড়ে আসলো, এই দেখ এটা না খালামণি, এই যে টেলিভিশনে গান শিখায় এই খালামণি। তো আমার মনটা না ভরে যেত যে এই যে এত ছোটো ছোটো বাচ্চা যারা আমাকে কোনো দিন দেখেনি, কোনো দিন চেনে না, কিন্তু টেলিভিশনের মাধ্যমে তাদের খালামণি হয়ে আমি বসে আছি, তাদের হৃদয়ে আমি একটা জায়গা করে নিতে পেরেছি। এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকর করি, অনেক শুকর করি যে এতটুকুটুকু বাচ্চারা এবং বুড়োরাও, এবং যখন আমি গান শেখাতাম একটা বাচ্চাকে যখন জিজ্ঞেস করতাম যে বাবু তোমার কে কে গান শোনো, এটা কে কে দেখো অনুষ্ঠানটা, বলে আমি দেখি, আম্মাব্বা দেখে, ভাইয়ারা দেখে, আমার আব্বু দেখে, আমার দাদা দেখে, আমার নানি দেখেন, অ্যান্ড 3 জন প্রজন প্রজন্মের মানুষরা সবাই একসঙ্গে বসে এই অনুষ্ঠানটা দেখে। এটা ভাবলে আমার সত্যি খুব ভালো লাগে। এখন যে জন্যে আমি অনেক সময় বাচ্চাদের সঙ্গে মাদেরও নিয়ে গান শেখানোর বসাই তাদেরকে, তাদের একটা উৎসাহ হবে, এবং বাইরে যারা দেখছে তারাও কিন্তু মনে মনে অনুপ্রাণিত, মনে মনে অনুপ্রাণিত হবে যে তাই তো, উনি যদি মাদের শেখাতে পারেন তাহলে আমরা কেন ওনার সঙ্গে শিখি না। এই যে সঙ্গীত, আমরা তো জানি সঙ্গীত একটা ওষুধের মতো, ইট হ্যাজ এ মেডিসিনাল ইফেক্ট অন এভরিবডি, বাচ্চা থেকে বলেন, বুড়ো বলেন, অসুস্থ বলেন, সুস্থ বলেন, সঙ্গীতে একটা মেডিসিনের ইফেক্ট আছে। তো সেই জন্য আমি টেলিভিশন যখন গান শেখ তখনও বলি যে আপনারা কিন্তু গান আমাদের সঙ্গে করেন, বড়রাও করেন, তাহলে আপনাদেরও গানটা শেখা হবে। আপনি যে সময় সঙ্গীত শুরু করেছিলেন, সঙ্গীতের সঙ্গে যাত্রা শুরু হয়েছিল, সেই সময়টিতে অনেক সীমাবদ্ধতা নিয়ে আপনার সঙ্গীত চর্চা করতে হয়েছিল, তারপরেও অসংখ্য কালজয়ী গান আপনাদের কণ্ঠ থেকে আমরা পেয়েছি, কিন্তু আজকে অনেক সুযোগ সুবিধা, অনেক সম্ভাবনার দ্বার উন্মুক্ত, সেই জায়গা থেকেও আপনাদের সময় যেভাবে কালজয়ী গানের জন্ম হয়েছিল, কালজয়ী সঙ্গীতের জন্ম হয়েছিল, হৃদয়কে ছোঁয়ার মতো সঙ্গীতের জন্ম হয়েছিল, সেরকম সঙ্গীত বর্তমানে আমরা পাচ্ছি না কেন? আমার কাছে বিরাট প্রশ্ন। তবে আমরা যেমন আপনি যেটা বললেন যে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা গান করি, যেমন ছায়াছবির গান সারা রাত ধরে রেকর্ডিং করেছি, এই গলার যে এখন এই অবস্থা এটা কিন্তু অনেকটা সেই সময়কার জন্য যে সারা রাত ধরে একটা মানুষ যদি একটা গান করে, কারণ একটা মাত্র ইয়েতে রেকর্ড, একটা চ্যানেলে রেকর্ডিং হতো, তার মধ্যে তবলা আসছে, তার মধ্যে সিতার আসছে, তার মধ্যে অন্য যন্ত্র আসছে, এবং একজন যদি ভুল করে তাহলে আবার সেটা সেই প্রথম থেকে রেকর্ডিং। তাতে একটা গান হয়তো আমরা মনে করেন 20-22 বার গাইছি, ততক্ষণে কিন্তু গলার দম শেষ, এবং এইসব নিয়ে আমরা কাজ করি, রাত জাগে, রাত জাগাটাই ইনাফ একটা শরীরের জন্য কষ্টকর। তারপরের দিন এসে তো ঘুমালাম না, তারপরের দিন আমরা ইউনিভার্সিটি ক্লাস করতে গেলাম লাল চোখ নিয়ে, তো এরকম হয়েছে আমাদের জীবনে। তো এখন ধরেন এক একটা শিল্পী গান আগের থেকে শেখেও না, ওই সময় এসে গান শিখছে, গিয়ে এক এক মিউজিক আগেই করা, যন্ত্রীদের সঙ্গে কোনো আলাপ সালাপ নেই, তাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎই নেই, এমনকি ডুয়েট গান যদি থাকে সহশিল্পীকেও তারা দেখে না, কারণ তারটা হয়তো আগে হবে কি পরে হবে, এবং তারা ওই এক এক লাইন করে গান গাইছে। তো কী করে গানটার মধ্যে আপনি প্রাণ সঞ্চার করবেন? একটা গান আপনি যখন পুরো গানটা শেখেন, তখন গানটার মানে বোঝেন, তখন প্রত্যেকটা লাইনের উপর আপনি ধ্যান দেন যে এটা এখানে আমি কী এক্সপ্রেশন দেবো, এখানে কেমন করে সুরটা লাগাবো, এখানে কোন অনুভূতিটা আসবে, কোন আবেগটা দিতে হবে, সেগুলো পুরো গানটা একবারে না গাইলে অসম্ভব, কেটে কেটে এক লাইন গেলে আপনার ওই এক্সপ্রেশন দেওয়া অসম্ভব। তো সেটা কিন্তু একটা বড় কারণ। আর এছাড়া তখন আমরা যখন ছায়াছবির জন্য বলুন টিভি, রেডিও, যেটাই হোক, আমরা হয়তো যে লেখক, যে সুরকার, যে শিল্পী, 3 জনে বসে একটা গানের জন্ম হতো, এরকম ছাটা ছেঁড়া না। এখন কি হয়, একটা ইয়ে করতো আপনার ডামি,
ডামি দিয়ে সঙ্গীত পরিচালক দেওয়ার যে এটা তুমি সুর করো, কিংবা সঙ্গীত পরিচালনকে একটা ডামির মধ্যে বসে একটা সুর দিয়ে লেখককে বললেন যে এইটার মধ্যে গান লেখো, এটা কখনো হয়? এটা সম্ভবপর না, আমি মনে করি সম্ভবপর নয়, হচ্ছে। কিন্তু সেই গানটা আপনি যেমন কালজয়ী গান হচ্ছে না, আপনার হৃদয়কে স্পর্শ করছে না, মানুষের কাছে ভালো লাগছে না, তো এটা কি একটা বড় কারণ নয়? এটা একটা বিরাট কারণ। শিল্পী অনেক ভালো, আমাদের মানে অনেক ভালো ভালো শিল্পী, আমাদের থেকেও বড় বড় শিল্পী যাদের কণ্ঠ ভালো, যারা গায়ে ভালো, কিন্তু গানটাকে তারা জাস্টিস করতে পারছে না, ফুল জাস্টিস করতে পারছে না। কারণ হচ্ছে সেই গানটাকে সেইভাবে তারা পরিবেশন করার সুযোগ পাচ্ছে না, কারণ এক লাইন করে তাকে গান গাইতে হচ্ছে। লতা মঙ্গেশকরের মতো শিল্পীও, তিনি একটা গান শিখে 3-4 দিন ওটার মধ্যে ওটাকে ইয়ে করেন, ধ্যান করেন ওটার মধ্যে বলতে গেলে, তারপরে উনি গানটাকে রেকর্ডিং করেন। কেন? ওই যে কথাগুলো গানের মধ্যে আছে, ওই যে সুরটা আছে, সেগুলো উনি একদম হৃদয়ঙ্গম করে, মুখস্থ করে তারপরে তিনি গান গাইতে যান। তো আমাদের তো সেটা হচ্ছে না এই কালে আমরা বললাম যে একটা লাইন শিখে আমরা গান গাইতে যাচ্ছি, এমনকি সেখানে যেটা বেসুরো হয় সেটা কিন্তু ঠিক করে দেওয়ার মানে ইয়ে আছে, নিয়ম আছে, বা করা যায় আর কি। তো আমাদের কালে তো সেটা করা যেত না। তো যায় না, ভালোই ছিলাম আমরা, খুশি, আমি কিন্তু খুশি যে আমি ওই যুগটা কাটিয়ে এসেছি, এই যুগে যে আমার গাইতে হচ্ছে না ওরকম করে গান, আমি কিন্তু খুশি, কারণ আমি জানি যে আমার গানটা কারোকে ওইভাবে গেয়ে আমি কারো প্রাণ ছুঁয়ে যেতে পারি। আজকে যারা গাইছেন, আজকে যারা সঙ্গীতের সঙ্গে যাত্রা করছেন, চলছেন, তাদের উদ্দেশ্যে আপনি আপনার জায়গা থেকে কী পরামর্শ দেবেন? পরামর্শ দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই, তবে উত্তর বোধহয় আপনার প্রশ্নের মধ্যেই আছে, বা এতক্ষণ যা বললাম তার মধ্যেই আছে। প্রথমত আমাদের শিল্পীদের আরও অনেক সাধনা করতে হবে। সঙ্গীত জিনিসটাই খুব সাধনার, সেটা যন্ত্রসঙ্গীতে বলুন, কণ্ঠসঙ্গীতে বলুন, নৃত্যশিল্পী বলুন, অনেক সাধনার। এটা একদিনে আমি স্টার হয়ে যাব, যেটা এখন হচ্ছে, যেটা হওয়ার সুযোগ রয়েছে, সেইটা যাতে আমরা না দিই, যারা আসছে ভালো ভালো কণ্ঠ আছে তাদেরকে আরও শেখার সুযোগ দিই। তবুও বলবো যে আমাদের জিনিসগুলো ভেবে দেখার আছে, যে ভালো গান তৈরি করতে হলে আর কী কী করা যায়, কী কী করলে এই সব সুযোগ সুবিধা নিয়ে আমরা আরও ভালো গান তৈরি করতে পারি, এটাই আমি বলতে পারি। আপনি দেশ বিভাগ দেখেছেন, 52-র ভাষা আন্দোলন দেখেছেন, 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের এই বাংলাদেশটি দেখছেন, দেশ নিয়ে আপনার স্বপ্ন কী বা প্রত্যাশার জায়গাটা কী? আমি কিন্তু একের সময় ভাবি যে সত্যি ছোট্ট জীবনে কত দেখলাম, দেখেন সেই 47-এর দেশ বিভাগ যেটা বললেন আপনি, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এখন আমরা অনেক পেয়ে গেছি, কিন্তু অনেক পেয়েছে, আমাদের ভাষা, নিজের ভাষায় কথা বলতে পারছি, গান গাইতে পারছি, স্বপ্ন দেখি, সুতরাং এটার কোনো মানে বিকল্প আর নেই। তারপর নিজের একটা দেশ, যে দেশকে আমরা বাংলাদেশ বলতে পারি, সেটা আমরা পেয়েছি। কিন্তু আমরা এই বাংলাদেশ নিয়ে যা স্বপ্ন দেখেছিলাম, বা আমাদের যারা অগ্রজ, বা আমার আব্বা বলুন, কবি নজরুল ইসলাম বলুন, বা তারা যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে আমরা পূরণ করতে পেরেছি? আমার মনে হয় পারিনি, পুরোপুরি পারিনি। আমাদের আরও অনেক বেশি, বোধহয় আরও অনেক বেশি দেশটাকে ভালোবাসা উচিত ছিল, এটা আমি মনে করি। তা যদি বাঁচতে পারতাম তাহলে বোধহয় দেশটা আরও অন্যরকম হতে পারতো। আপা, এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে, বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, দোয়া করবেন আমার জন্যে, আর বিটিভি শ্রোতাদের কাছে দোয়া প্রার্থী। আমরা বিদায় নেব আপনার একটি পছন্দের গান শুনতে শুনতে, আপনারই গাওয়া, আপনার যে গানটি আপনার বারবার গাইতে ইচ্ছা করে, এরকম একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আসলে আমি বিভিন্ন ধরনের গান যেহেতু গিয়েছি, একটা গান বলা কঠিন, তারপরে আমি বলছি, আমি সাগরের নীল নয়নে মেখেছি, এই গানটা বাজালে খুশি হব। আমি সাগরের নীল নয়নে মেখেছি, এই চুইতালি রাতে Oh
আছে তো